আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন আহসান সুরতে, আহসান গঠনে। আহসানটা হলো মানে অন্যের তুলনায় কম্পারেটিভ ডিগ্রি, মানে সব কিছুর সাইতে যেটা তুলনামূলক সুন্দর, তুলনামূলক ভালো। আল্লাহ পাক মানুষ সৃষ্টির ব্যাপারে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকদীম। সুবহানাল্লাহ, রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি মানুষকে সবচেয়ে সুন্দর গঠনে, আহসান তাকদীমে গঠন করছি, সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, মানুষের গঠনটা, তাকদীমটা, সাজানোটা, সেটিংটা আল্লাহ পাক বলতেছেন এটা আহসান, সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ, সবচেয়ে সুন্দর গঠনে আল্লাহ পাক বানাইছেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সবচেয়ে সুন্দর গঠনটা, সবচেয়ে সুন্দর সেটিংটা, সবচেয়ে আহসান সুরতটা আমি তোমার মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আহসান গঠনে, আহসান চেহারায়, আহসান ভাবে আল্লাহ তৈরি করছেন, সবচেয়ে সুন্দর বানিয়েছেন। সুতরাং এই সুন্দর সৃষ্টির কথাটাও হবে সবচেয়ে সুন্দর, যেই সৃষ্টিটা সবচেয়ে সুন্দর সেই সৃষ্টির কথাটাও হবে সবচেয়ে সুন্দর। আর সবচেয়ে সুন্দর মানুষ পৃথিবীতে কারা? পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষ কারা বলেন তো দেখি? নবী রাসূলেরা, আম্বিয়া আলাইহিমুস সালাম, নবী রাসূলেরা জমিনে সবচেয়ে সুন্দর মানুষ। কারণ তাদের মুখ থেকে, তাদের জবান থেকে সবসময় সবচেয়ে সুন্দর কথাটা বাইরেছে, দাওয়াত বাইরেছে, দাওয়াত ইলাল্লাহ বাইরেছে। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বটাই দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি। নবীদেরকে আল্লাহ পাক দায়িত্বটাই দিয়েছেন দাঈয়ান ইলাল্লাহ, তারা এক একজন দাঈ ইলাল্লাহ। পুরো জিন্দেগি তাদের থেকে আল্লাহর দিকে দাওয়াত বের হয়েছে, তারা দাওয়াতের কাজ করছেন। সুতরাং দাওয়াতের কাজটা, দাওয়াতের কথাটা হলো সবচেয়ে সুন্দর কথা, সবচেয়ে আহসান কথা। সুবহানাল্লাহ, সবচেয়ে আহসান, সবচেয়ে সুন্দর হলো, সবচেয়ে সুন্দর কথাটা হলো দাআ ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, মিম্মান দাআ ইলাল্লাহ, দাওয়াতটা হবে ইলাল্লাহ, একমাত্র আল্লাহর দিকে। দাওয়াতটা কোনো ব্যক্তির দিকে হবে না, কোনো বুজুর্গের দিকে হবে না, কোনো কারামতের দিকে হবে না, কোনো কাশফের দিকে হবে না, কোনো দলের দিকে হবে না। দাওয়াত হবে কোন দিকে? মিম্মান দাআ ইলাল্লাহ, দাওয়াতটা হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানে আল্লাহর তাওহীদের দিকে, আল্লাহ সুবহান তাআলার একত্ববাদের দিকে, তাওহীদের দিকে দাওয়াত। দাওয়াতের বিষয়বস্তু পৃথিবীতে একটাই, দাওয়াতের বিষয়বস্তু হবে তাওহীদ, তাওহীদুল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ সুবহান তাআলার তাওহীদের দাওয়াত। তাহলে দাওয়াত কোনো দলের দিকে হবে না, দাওয়াত কোনো ফেরকার দিকে হবে না, দাওয়াত কোনো ফির বুজুর্গ মাশায়েখ আলেমার দিকে হবে না। মানুষকে বলা যাবে না যে ভাই আসেন, আমাদের বুজুর্গ কিন্তু উনি সবচেয়ে বড় আল্লাহর ওলি, আসেন ওই আল্লাহর ওলির কাছে চলে আসেন। মানুষের দিকে দাওয়াত হবে না, দাওয়াত হবে কিসের দিকে? দাওয়াত হবে ইলাল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। কিন্তু পৃথিবীতে মানুষ দেখবেন অনেক সময় মানুষ দলের দিকে দাওয়াত দেয়, অনেকে আবার ব্যক্তির দিকে দাওয়াত দেয়, কারামতের দিকে দাওয়াত দেয়। আমাদের হুজুরের এত 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 কারামত, কারামত আর কারামত। তাহলে সুতরাং আসরের পর থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত শুধু হুজুরের কারামতের বয়ান হয়, দশটার পরে হুজুর আসে, মানে কারামতের বয়ান হইতে 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 হুজুরের একবার অনেক উপরে তোলা হয়েছে। দশটার সময় হুজুর আসে, মানে এতক্ষণ পর্যন্ত খালি হুজুরের দিকে দাওয়াত, আর পরিশেষে এসে হুজুরে গামছা ধরাই, হাত ধরাই, সবাইরে বায়াত বানায়। তাহলে এই যে দাওয়াতটা হয়েছে এতক্ষণ পর্যন্ত কোন দিকে?
আল্লাহর দিকে হয় নাই, মানে হুজুরের দিকে, ব্যক্তির দিকে দাওয়াত হয়েছে, কারামতের দিকে দাওয়াত হয়েছে, কাশ্মীরের দিকে দাওয়াত হয়েছে, দাওয়াত ইলাল্লাহ হয় নাই। দাওয়াতটা হবে, খেয়াল রাখতে হবে, মিম্মান দাআ ইলাল্লাহ, দাওয়াতটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে।